হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি জান্নাতুল অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ঘরে তৈরি মেয়ানিস। আমরা অতি সহজেই কীভাবে ঘরে মেয়ানিস তৈরি করতে পারবো, চলুন আমরা দেখে নিই। মেয়ানিস রেসিপিটি আমাদের অনেক উপকারী একটি রেসিপি। এই মেয়ানিস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, বার্গার, স্যান্ডউইচ, সস ইত্যাদি। তাই আমরা আজই বাসায় অনেক অল্প সময়ে এবং খুব সহজে এই রেসিপিটি তৈরি করব। আর বাইরে থেকে আমরা যেই মেয়ানিসটা কিনে খাই, সেই মেয়ানিসগুলোর মধ্যে অনেক আর্টিফিশিয়াল উপকরণ থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই আমরা অবশ্যই বাসায় এই মেয়ানিস তৈরি করে খাবো অত্যন্ত সহজ উপায়ে। মেয়ানিস তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি এক কাপ অলিভ অয়েল। এখানে আমি এক কাপ পরিমাণের অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনারা এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে সাদা সয়াবিন অয়েল দিয়েও মেয়ানিস তৈরি করতে পারবেন। নিয়ে নিয়েছি চিনি। এখান থেকে আমি আমার পরিমাণ মতো চিনি নিয়ে নিব। নিয়েছি লেবুর রস। নিয়েছি গুঁড়ো দুধ। এখান থেকে আমি আমার পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়ে নিব। নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিয়েছি বিট লবণ। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আমি কী কী উপকরণ নিয়েছি। দেখুন, এইখানে সকল উপকরণ নিয়ে আমি আজকের মেয়ানিস তৈরি করব। এখন আমি একটি ব্লেন্ডারে এক এক করে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, ডিমটা আমি এখন ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিব ডিমের মধ্যে এক চামচ পরিমাণ চিনি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এক চামচ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এক চামচ চিনি। এখন আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই যে দেখতে পাচ্ছেন, এক চামচ, দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ লেবুর রস, এক চামচ, দুই চামচ, আমি দুই চামচ লেবুর রস দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এটা সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব নিয়ে নেওয়া এক কাপ অলিভ অয়েল। এই যে দেখুন, আমি অলিভ অয়েলটা সম্পূর্ণ ঢেলে দিব না, আমি কিছুটা পরিমাণ রেখে দিব। আমি পরবর্তীতে আবার বাকি অংশটুকু অলিভ অয়েল দিয়ে দিব। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি বিট লবণ। আমি ব্লেন্ডারে মিক্সড করা সকল উপকরণগুলোর সাথে আধা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দেব। এই যে দেখুন, আমি আধা চামচ পরিমাণ বিট লবণ নিয়ে নিয়েছি এবং আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে সবগুলো মেশানো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে বাকিটা অলিভ অয়েল আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি।
এরপর আমি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ডারে বিট করে নিতে হবে, আর এভাবেই তৈরি হয়ে যাবে মেয়োনিজ। আপনাদের যাদের ব্লেন্ডার নেই, আপনারা কিন্তু হাত দিয়েও তৈরি করতে পারবেন এই মেয়োনিজ। চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে, যতক্ষণ পর্যন্ত উপকরণগুলো ঘন না হয়ে আসবে। সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত উপকরণগুলো ঘন না হয় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমার তৈরি হয়ে গিয়েছে মেয়োনিজ। আমি এখন একটি চামচের সাহায্যে আপনাদেরকে মেয়োনিজগুলো দেখাবো, যে মেয়োনিজগুলো আমার কতটা ঘন হয়েছে। একদম সহজ উপায়ে আমি তৈরি করে নিয়েছি পারফেক্ট মেয়োনিজ রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ভিউয়ার্স, আজ আর নয়, আমি জান্নাতুল আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।